হ্যালো এভরিওয়ান, বৈশালীস বক্সে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। আশা করি তোমরা আজকের দিনটা খুব আনন্দের সাথে কাটাচ্ছ। আজকে আমি রাধাকৃষ্ণের জন্য ভোগ রেডি করছি। তো আমি এখানে তালের বড়া করছি, আমি তালের বড়া করেছি, লুচি করেছি আর পায়েস করেছি। যেহেতু আমার একার সংসার, বেবি ছোটো, তাই আমি অত বেশি কিছু করে উঠতে পারিনি। সব দিক সামলে, মানে ছোট্ট একটা গোপাল আছে আমার বাড়িতে, তাকেও আমাকে দেখতে হয়। তো সব দিক সামলে আমি এতটুকুই করে উঠতে পেরেছি। আমি আরেকটা ওভেনে পায়েস বসিয়ে দিয়েছি। আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমার জন্মাষ্টমীর ভিডিওটা এত লাইক করেছো, মানে দুটো ভিডিওই আমার এত লাইক করেছো তোমরা, এত পরিমাণে ভিউজ এসছে। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তার জন্য। আমার তালের বড়া প্রায় হতেই চলেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আজকে তোমরা কীভাবে কী কী করলে, কীভাবে দিনটা কাটালে। আমার তালের বড়া প্রায় রেডি, এবার আমি নামিয়ে নেব। আর আমি ময়দা মেখেই রেখেছি, যেহেতু একটু তাড়া আছে। এবার আমি তালের বড়া নামিয়ে নেব। দেখো আমি এবার লুচি ভাজতে শুরু করেছি। মানে আজকে আমি ফার্স্ট রেখেছি, কিন্তু মানে সময়টা যে কীভাবে কেটে গেল, যেহেতু বেবি ছোটো তাই অনেকে আমায় বলেছিলো ফার্স্ট রাখতে, না কিন্তু আমার না কোনো কষ্টই মনে হচ্ছে না। মানে আমার মানে কাজ করতে করতে টাইমটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। দেখো আমার পায়েস রেডি, ঠাকুরের কাছে ভোগও আমি দিয়ে দিয়েছি, মাখন মিশ্রি দিয়েছি। মাখন মিশ্রি ঠাকুরের ভীষণ প্রিয়, তাই আমি মাখন মিশ্রি দিয়েছি। আমি লুচি করেছি ভগবানের জন্য, তালের বড়া, পায়েস, এই আমার রাধাকৃষ্ণ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। বাই, টেক কেয়ার।